বর্তমান পৃথিবীতে শত্রুপক্ষকে ঘায়েল করার প্রধান অস্ত্র হল মিসাইল, কারণ পারমাণবিক বোমার পরিবর্তে যে অস্ত্রটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সেটা হচ্ছে মিসাইল। আপনি হয়তো কখনো অনুভব করেননি, আকাশে উড়ন্ত একটি মিসাইল যখন পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে আসে তখন হাতে সময় থাকে মাত্র কয়েক মিনিট, কারণ এটি মুহূর্তের মধ্যেই এক শহর থেকে অন্য শহরে গিয়ে শহরটিকে একেবারে ছিন্ন ভিন্ন করে ফেলে। তো আজ আমরা জানবো এই মিসাইল আসলে কি, কিভাবে এটি তৈরি করা হয় এবং এর ভেতরে কি কি ভয়ঙ্কর উপাদান রয়েছে। তাছাড়া মিসাইল কত প্রকারের হয়ে থাকে এবং সাথে এটাও জানবো পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর মিসাইল কোনগুলো। তো পুরো ভিডিওটি মন দিয়ে দেখুন আর মিসাইল সম্পর্কে এক ভিন্ন রকম তথ্য জানুন যা হয়তো আপনি এর আগে কখনো শোনেননি। তো প্রথমেই আমাদের জানতে হবে মিসাইল কি। যুদ্ধ কখনো সেনাবাহিনী, ড্রোন এবং অস্ত্র দিয়ে জেতা যায় না, এর জন্য প্রয়োজন শক্তিশালী এবং আধুনিক অস্ত্র, আর সেটি হচ্ছে মিসাইল। এটি এমন এক অস্ত্র যেটি দূর থেকে উৎক্ষেপণ করে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে গিয়ে আঘাত হানে। মিসাইলের মূল শক্তি হলো নির্দেশনা প্রযুক্তি, অর্থাৎ এটি শুধু একটি বোমা নয় বরং এটি একটি চিন্তাশীল বোমা। মিসাইলের গঠন অনেকটা রকেটের মতো হলেও রকেট শুধুমাত্র সোজা পথে চলাচল করে, কিন্তু মিসাইল নিজে নিজে তার দিক পরিবর্তন করতে পারে এবং তার লক্ষ্যে পৌঁছানোর জন্য বিভিন্ন উপায়ে মুভ করতে পারে। তবে প্রথম দিকে মিসাইল শুধুমাত্র ভূমি থেকে ভূমিতে ব্যবহার করা হতো, কিন্তু এখন আরও আধুনিক প্রযুক্তি আসার ফলে সেগুলো ব্যবহার করা হচ্ছে জল, আকাশ এবং মহাকাশ থেকেও। অর্থাৎ মিসাইল একটি দেশের জন্য এমন একটি শক্তি যা যে কোনো শত্রুপক্ষের দেশগুলোর জন্য এক বিশাল হুমকি। মিসাইল সম্পর্কে তো জানলেন, কিন্তু আপনি এটা জানেন কি মিসাইলের ভেতরে আসলে কি থাকে? আপনি হয়তো বাইরের দিক থেকে মিসাইলকে একটি রকেটের মতো দেখেন, কিন্তু এর ভেতরে লুকিয়ে থাকে এমন সব প্রযুক্তি যেগুলো শোনার পরে আপনি অবাক হয়ে যাবেন। হ্যাঁ, একটি মিসাইল প্রধানত তিনটি বড় অংশে ভাগ করা হয়। এর প্রথমটি হলো ওয়ারহেড, যেখানে বিস্ফোরক বা পারমাণবিক বোমা থাকে। দ্বিতীয়টি হলো প্রোপালশন সিস্টেম, যা মূলত জ্বালানি ও ইঞ্জিনের সমন্বয়ে মিসাইলকে তার গন্তব্যের দিকে নিয়ে যায়। আর তৃতীয় অংশটি হচ্ছে গাইডেন্স ও কন্ট্রোল সিস্টেম, যেটি পুরোপুরি কম্পিউটার সেন্সর, রাডার বা স্যাটেলাইট ন্যাভিগেশনের মাধ্যমে লক্ষ্যবস্তু নির্ধারণ করে। তাছাড়া কখনো ওয়ারহেডের মধ্যে হাই এক্সপ্লোসিভ, আবার কখনো পারমাণবিক বোমা, এমনকি কেমিক্যাল বা বায়োলজিক্যাল অস্ত্র পর্যন্ত থাকতে পারে, যা মুহূর্তের মধ্যে হাজারো মানুষের প্রাণ কেড়ে নিতে পারে। আর মিসাইল চলাকালীন সময়ে মাঝাকাশে গিয়ে মিসাইল তার দিক পাল্টাতে পারে এবং শেষ পর্যন্ত এটি এতটাই নিখুঁতভাবে আঘাত হানে যে সামরিক ভাষায় এটাকে বলা হয় স্মার্ট কিলার মেশিন। আর এই প্রযুক্তি এতটাই উন্নত যে সামান্য একটা যন্ত্র গোটা এক শহর নিশ্চিহ্ন করে দিতে পারে। তো এবার জানা যাক মিসাইলের প্রকারভেদ সম্পর্কে। মিসাইল শুধু একই ধরনের অস্ত্রই নয়, বরং প্রতিটি মিসাইল এক এক ধরনের ভয়ঙ্কর কাজের জন্য তৈরি করা হয়েছে। যেমন ব্যালিস্টিক মিসাইল, যা মাটি থেকে ছোড়া হয় এবং এটি আকাশে অনেক উঁচুতে গিয়ে আবার মহাকাশের মাধ্যমে নিচে চলে আসে। তাছাড়া ব্যালিস্টিক মিসাইলগুলো সাধারণত পারমাণবিক ওয়ারহেড বহন করে থাকে এবং এটি একবার উৎক্ষেপণ করলে তা আর পরে থামানো প্রায় অসম্ভব হয়ে পড়ে। আর আরেকটি হচ্ছে ক্রুজ মিসাইল, যেগুলো তুলনামূলকভাবে নিজ দিয়েই উড়ে যায় এবং এত নিজ দিয়ে চলে যে অনেক সময় রাডারও সেগুলোকে ধরতে পারে না। এছাড়া আরেকটি হলো অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল, যা মূলত ছোট যুদ্ধে ব্যবহৃত হয়। এবং আরও একটি মিসাইল হলো সারফেস টু এয়ার মিসাইল, যা শত্রুদের বিমান বা ড্রোন ধ্বংসে ব্যবহৃত হয়। তাছাড়া আরেকটি অ্যান্টিশিপ মিসাইল, যা সমুদ্রের যুদ্ধের জন্য তৈরি করা হয়েছে। এবং এর বাইরেও রয়েছে হাইপারসনিক মিসাইল, যা শব্দের থেকেও 20 গুণ দ্রুতগামী এবং এগুলোকে প্রতিরোধ করা প্রযুক্তিভাবে প্রায় অসম্ভব। তো এবার জেনে নেওয়া যাক এই মিসাইলগুলো মূলত কি দিয়ে তৈরি করা হয়। একটি মিসাইল দেখলে হয়তো আপনার মনে হবে এটি অনেক ভারী বা বড়সড় ধাতব বস্তু দিয়ে তৈরি, কিন্তু এগুলো তৈরি করা হয় এমন সব পদার্থ দিয়ে যা অনেক হালকা কিন্তু অত্যন্ত শক্তিশালী। সাধারণত মিসাইল তৈরিতে ব্যবহৃত হয় টাইটানিয়াম অ্যালয়, কার্বন ফাইবার, হিট রেজিস্ট্যান্ট কম্পোজিট মেটেরিয়াল এবং অ্যালুমিনিয়াম জাতীয় উপাদান, যেগুলো খুব সহজে গলে না এবং উচ্চ গতির চাপ সহ্য করতে পারে। আর ভিতরের ইলেকট্রনিক্স অংশ তৈরি করা হয় সেন্সর, গাইডিং চিপ, জিপিএস রিসিভার, রাডার ট্র্যাকিং সিস্টেম এবং বিশেষ কম্পিউটার সফটওয়্যার দিয়ে। অন্যদিকে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় সলিড প্রোপেলেন্ট, যা খুব দ্রুত আগুন সৃষ্টি করে মিসাইলকে ছুড়ে মারে আকাশের দিকে। আর কিছু মিসাইলে লিকুইড ফুয়েল ব্যবহৃত হয়। তবে সবচেয়ে ভয়ঙ্কর অংশ হলো ওয়ারহেড, যেটি বিস্ফোরণ ঘটানোর জন্য প্রস্তুত থাকে। আর এই ওয়ারহেড হতে পারে পারমাণবিক, কেমিক্যাল এমনকি ইলেকট্রনিক পালস সৃষ্টিকারী, যা গোটা শহরের বিদ্যুৎ যোগাযোগ ব্যবস্থা এক সেকেন্ডে অচল করে দিতে পারে।
এবার চলুন দেখে নেওয়া যাক পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর বিধ্বংসী কয়েকটি মিসাইল, যাদের এক একটি পৃথিবীর মানচিত্র বদলে দেওয়ার মতো শক্তিশালী। যেমন RS-28 সারমাট, পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর এবং ধ্বংসাত্মক মিসাইলের নাম বলতে গেলে সবার আগে আসে এই মিসাইলটি, যার প্রকৃত নাম RS-28 সারমাট। এটি এমন একটি ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল যা একবার উৎক্ষেপণ করলে একসঙ্গে 10 থেকে 15টি আলাদা পারমাণবিক বোমা নিয়ে কয়েকটি শহরে আঘাত হানতে পারে। এটি পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছাতে সক্ষম। যেমন রাশিয়া থেকে যদি এটি ছোড়া হয় তাহলে এটি আমেরিকান নিউ ইয়র্কে পৌঁছে যাবে। এর গতিও এতটাই যে শব্দের থেকেও এটি 20 গুণ দ্রুত এবং এটাকে থামানো প্রায় অসম্ভব। আর সবচেয়ে ভয়াবহ ব্যাপার হলো এই মিসাইলটি এক একটি ওয়ারহেড 100 মেগাটনের ক্ষমতার পারমাণবিক বিস্ফোরণ ঘটাতে পারে, যা হিরোশিমার বোমার তুলনায় প্রায় 6000 গুণ বেশি। বিজ্ঞানীরা বলেছেন এই মিসাইলটি ফ্রান্স বা যুক্তরাজ্যকে মুহূর্তের মধ্যেই মানচিত্র থেকে মুছে দিতে পারে, কারণ এর রেঞ্জ প্রায় 18,000 কিলোমিটার। DF-41 মিসাইল। চীনের সবচেয়ে গোপন ও ভয়ঙ্কর অস্ত্রের নাম হচ্ছে DF-41। এই মিসাইলের ক্ষমতা এতটাই বেশি যে এটি 12টি পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারে এবং প্রতিটি ওয়ারহেড আলাদা আলাদা টার্গেটে গিয়ে আঘাত হানতে পারে। এই মিসাইলটির গতি প্রায় Mach-25, যা শব্দের তুলনায় 25 গুণ দ্রুত। মানে একবার যদি টার্গেট লক হয় তাহলে সেটি বাঁচানোর আর উপায় নেই। তাছাড়া এর রেঞ্জ 15,000 কিলোমিটার। চীনের তৈরি এটি শুধুমাত্র একটি অস্ত্র নয়, বরং চীনের পরমাণু প্রতিরোধের মূল ভিত্তি এটি। অনেকে এই মিসাইলকে দ্য চাইনিজ ঘোস্ট কিলার নাম দিয়েছেন। Trident-2D5 মিসাইল। আমেরিকার সবচেয়ে ভয়ঙ্কর সাবমেরিন ভিত্তিক পারমাণবিক অস্ত্র এটি, যা মূলত বহন করা হয় আমেরিকান ওহিও ক্লাস সাবমেরিনে। এই মিসাইলের বিশেষত্ব হলো এই মিসাইলটি প্রতি মিনিটে 8টি পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারে এবং প্রতিটি ওয়ারহেড আলাদা আলাদা আঘাত হানতে পারে। যদি কোনোভাবে আমেরিকার ওপর পারমাণবিক আক্রমণ হয় তাহলে গভীর সমুদ্রের নিচে লুকিয়ে থাকা এই সাবমেরিনগুলো থেকে এই মিসাইল ছুড়ে গোটা রাষ্ট্রকে নিশ্চিহ্ন করে ফেলা হবে। এর রেঞ্জ প্রায় 12,000 কিলোমিটার। Avangard-HGV। যদি পৃথিবীর সবচেয়ে দ্রুতগতির সবচেয়ে অপ্রতিরোধ বিপজ্জনক মিসাইল সিস্টেমের কথা বলা হয় তাহলে Avangard হাইপারসনিকের নাম চলে আসবে, কারণ এটি কোনো সাধারণ মিসাইল নয়, বরং এটি এমন একটি হাইপারসনিক মিসাইল যা শব্দের থেকেও প্রায় 20 গুণ দ্রুত গতিতে চলতে পারে। এটি এমনভাবে তৈরি করা হয়েছে যে আকাশে যে কোনো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা যেমন আমেরিকান বা ইসরায়েলের আয়রন ড্রোন কোনোভাবেই এটাকে ধরতে পারে না। এটি লঞ্চ করা হয় RS-28 সারমাট মিসাইলের মাথায় বসিয়ে। বিজ্ঞানীরা এটাকে দ্য মিসাইল দ্যাট বেন্ডস ফিজিক্স নাম দিয়েছেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে এটি এতটাই শক্তিশালী যে এই প্রযুক্তির মিসাইল বিশ্বের কোনো দেশ এখনো বানাতে পারেনি এবং এটি পশ্চিমাদের জন্য এক ভয়ঙ্কর দুঃস্বপ্নের মিসাইল, যা মুহূর্তেই বদলে দিতে পারে যুদ্ধের গতিপথ এবং পৃথিবীর মানচিত্র।